এই মুহূর্তেই আবহাওয়ার সবথেকে বড় আপডেট। বাংলার উপকূলবর্তী এলাকায় অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে পরিণত হবে ঘূর্ণিঝড়ে, এবং এই ঘূর্ণিঝড়ই কিন্তু মোচা নামে ধেয়ে আসবে বাংলার বুকে। ঘন্টায় 180 থেকে 200 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আসছে পড়বে বাংলার বুকে, যার ফলে উপকূলবর্তী এলাকার পাশাপাশি বাংলার জেলাগুলিতে থাকছে ভারী ক্ষয়ক্ষতির পূর্বাভাস। তাই বর্তমানে বঙ্গবাসীরা কিন্তু এই ঘূর্ণিঝড়কে নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন। তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই ঘূর্ণিঝড় কবে, কখন, কোন সময়ে তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর ক্ষয়ক্ষতির পরিমাণ কি রকম হতে পারে, কোন কোন জেলায় থাকছে সব থেকে বেশি ভারী ক্ষয়ক্ষতির পূর্বাভাস, তারই পাশাপাশি কোন কোন জেলায় রয়েছে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আপনারা কিন্তু সকলেই দেখেছেন বিগত কয়েক বছরে বাংলার দিকে কিন্তু ধেয়ে এসেছে একাধিক ঘূর্ণিঝড়। তার মধ্যেই কিন্তু রয়েছে আয়লা, বুলবুল, ইয়াস, আমফান এই সব রকমের বিধ্বংসী ঘূর্ণিঝড়। কয়েক বছরের মধ্যেই বাংলার দিকে কিন্তু বহু ঘূর্ণিঝড় ধেয়ে এসেছে। তার মেন কারণ হিসেবে আবহাওয়াবিদরা কিন্তু জলবায়ু পরিবর্তনকেই দোষী করেছেন, কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে ভূপৃষ্ঠের পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও কিন্তু অনেকগুণ বেড়ে যাচ্ছে। তার ফলে সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার প্রবণতাও অনেকগুণ হারে বেড়ে যাচ্ছে, এবং যার ফলে এই নিম্নচাপ থেকেই কিন্তু তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বছর কিন্তু তাপমাত্রার পারদ বাংলা জুড়ে 40 ডিগ্রি পার হয়ে যাবে, যার ফলে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি একাধিক নিম্নচাপ তৈরি হতে পারে, এবং তার ফলে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবণতাও অনেক গুণ বেড়ে যাবে। বর্তমানে বাংলার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। মার্চ থেকে মে মাসের মধ্যেই সাগরে কিন্তু প্রায় একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়ে থাকে। এই ঘূর্ণাবর্তের ফলে বাংলায় কিন্তু আবারও নতুন করে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। ঘন্টায় প্রায় 180 থেকে 200 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসতে পারে বাংলার বুকে। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু দিয়েছেন মোচা।